প্রিয়র্স আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিও থেকে জানব ও লেভেল এবং এ লেভেল কি, ও লেভেল অথবা এ লেভেল দ্বারা কি বোঝানো হয়, এর ব্যবহার কোন ক্ষেত্রে বেশি করা হয় ইত্যাদি। প্রিয়র্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। ও লেভেল এবং এ লেভেল হচ্ছে আন্তর্জাতিক এক্সাম বা ইন্টারন্যাশনাল এক্সাম ধাপ বা পর্যায়ে। এখানে কোনটা কম কোনটা বেশি ব্যবহার হওয়ার প্রশ্ন নেই। আপনি এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যেতে পারেন। ও লেভেল হচ্ছে আমাদের দেশে এসএসসি এর সমপর্যায়ে, আর এ লেভেল হচ্ছে এইচএসসি এর সমপর্যায়ে। ও লেভেলের পরীক্ষা ক্লাস 8 এর পর দিতে হয়, যেখানে দুইটা পার্ট থাকে, যা শেষ করতে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে এ লেভেলের পরীক্ষা ও লেভেল শেষ করার পর দিতে হয়, সেখানেও 2টা পার্ট থাকে, যা শেষ করতে 2 বছর সময় লাগে। আমাদের দেশের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো আমাদের দেশের যে 8টা বোর্ড আছে তাদের অধীনে নেওয়া হয়ে থাকে। ও লেভেল এ লেভেল পরীক্ষাগুলো আমাদের দেশেই নেওয়া হয়ে থাকে, কিন্তু পরীক্ষাগুলো হয় একটা আন্তর্জাতিক বোর্ডের মাধ্যমে। তেমন 2টা আন্তর্জাতিক বোর্ড হচ্ছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সাম এবং ইউনিভার্সিটি অফ লন্ডন বা পিয়ারসন এডেক্সেল। আমাদের দেশে যেমন এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার জন্য বিভিন্ন নিয়মকানুন আছে, তাদেরও তেমন কিছু রুলস রেগুলেশন আছে। প্রথমে আমরা ও লেভেল নিয়ে কথা বলি। আপনি ও লেভেলের পরীক্ষা দিতে চাইলে আপনাকে প্রথমে একটা প্রি ক্যামব্রিজ এক্সাম দিতে হবে। এই পরীক্ষাটা দুইভাবে হতে পারে। এক, আপনি যে স্কুলে পড়েন সেখানে যদি বাইরে পড়তে পাঠানোর মতো নিয়ম বা সুযোগ থাকে, তাহলে আপনার স্কুলেই একটা পরীক্ষা নেবে, যার মাধ্যমে আপনি ও লেভেলের পরীক্ষা দিতে পারবেন কি না সেটা ঠিক করা হবে। আর অন্যটি হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে আপনি কোনো স্কুলের অধীনে পরীক্ষা দিতে চান না। যদি না চান বা আপনার স্কুলে যদি ওই রকম কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি অন্য একটা কোম্পানির সাহায্যে পরীক্ষা দিতে পারবেন। আমাদের দেশে সেরকম জনপ্রিয় কোম্পানি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আগেই বলেছি ও লেভেল হচ্ছে এসএসসি এর সমপর্যায়ে, মানে ক্লাস 9-10 এর মতোই। আমাদের দেশে যেমন ধরা বাঁধা নিয়ম আছে যে আপনি সায়েন্স নিলে শুধুমাত্র সায়েন্সের সব সাবজেক্টগুলোই নিতে পারবেন, অন্য কোনো সাবজেক্ট নিতে পারবেন না। ও লেভেলে তেমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি চাইলে সায়েন্স কমার্স আর্টস এর সাবজেক্টগুলো মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন, কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ম্যাথ ফিজিক্স রাখতে হবে। আবার যদি ডাক্তার হতে চান, তাহলে বায়োলজি কেমিস্ট্রি অবশ্যই রাখতে হবে। এছাড়া আপনার যদি কোনো ইউনিভার্সিটি টার্গেট থাকে, তাহলে ওই ইউনিভার্সিটি কী কী নিয়মকানুন রেখেছে সেটাও আপনাকে দেখতে হবে। ও লেভেলে আপনাকে অন্তত 5টা সাবজেক্ট নিতেই হবে। এছাড়া আপনি 8টা, 10টা, 12টাও নিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে ও লেভেল পাস করতে হলে আপনাকে অন্তত 5টা বিষয়ে পাস করতেই হবে। এজন্য অনেকে 8টা, 9টা সাবজেক্ট নিয়ে থাকে, তাহলে কি হয় ফেল করার সম্ভাবনা অনেকটা কমে যায়। ও লেভেলের এক্সামগুলো সাধারণত জানুয়ারি, মে থেকে জুন এবং অক্টোবর, এই 3 সেশনে হয়ে থাকে। আপনি যদি ও লেভেলে 8টা সাবজেক্ট নেন, তাহলে আপনি প্রথম বছর 4টা সাবজেক্ট, পরে ওই 3 সেশনের যে কোনো 1 সেশনে এক্সাম দিতে পারবেন, আর বাকি 4টা সাবজেক্ট পরের বছর পরে আবার এক্সাম দিতে পারবেন। এভাবে 2 বছরেই ও লেভেলের এক্সাম দিতে পারবেন। কিন্তু আপনি যদি চান 1 বছরেই ও লেভেল কমপ্লিট করতে পারবেন, কিভাবে সেটা সম্ভব? আপনি প্রথম সেশন মানে জানুয়ারিতে প্রথম 4টা সাবজেক্ট এক্সাম দিলেন, আবার দ্বিতীয় সেশন অর্থাৎ মে থেকে জুন বাকি 4টা সাবজেক্ট এক্সাম দিলেন, তাহলে 1 বছরে আপনার ও লেভেল শেষ হয়ে গেল। ও লেভেল এর পরে এবার আসি এ লেভেলে।
আপনি ও লেভেল পাস না করে এ লেভেলে এক্সাম দিতে পারবেন না। ও লেভেল পাস করার পর এ লেভেলের পড়াশোনা করতে হয়। এ লেভেলকে দুই ইয়ারে ভাগ করা হয়ে থাকে। প্রথম ইয়ারকে বলে অ্যাজ এবং দ্বিতীয় ইয়ারকে বলে এ টু। আর এ লেভেল সাধারণত সবাই দুই বছর সময় নিয়েই দিয়ে থাকে। আগেই বলেছি এ লেভেল হচ্ছে আমাদের দেশের এইচএসসি এর সমপর্যায়ে। আমাদের দেশের যেমন এইচএসসিতে ফিজিক্স প্রথমপত্র, দ্বিতীয়পত্র, কেমিস্ট্রি প্রথমপত্র, দ্বিতীয়পত্র থাকে, তেমনি তাদেরও তেমন কিছু সাবজেক্টগুলো বিভিন্ন পেপারে বিভক্ত থাকে। এ লেভেলের সাবজেক্টগুলোতে চারটা বা ছয়টা করে পেপার থাকে। বেশিরভাগ সাবজেক্টে ছয়টা পেপারই থাকে। যদি ছয়টা পেপার থাকে তাহলে প্রথম তিনটা অ্যাজ, বাকি তিনটা এ টু। যেমন ধরুন আপনি যদি এ লেভেলে তিনটা সাবজেক্ট নেন, ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি, তাহলে আপনার সাবজেক্টের পেপারগুলোর অ্যাজ আপনি শেষ করবেন প্রথম বছরে আর এ টু শেষ করবেন দ্বিতীয় বছরে। কিন্তু আপনি যতগুলো সাবজেক্টই নেন না কেন, আপনাকে অন্তত দুইটা সাবজেক্টের সবগুলো পেপারে পাস করতেই হবে, তাহলেই আপনি এ লেভেলে উত্তীর্ণ হয়েছেন বলা হবে। এ লেভেলের এক্সামগুলোও ও লেভেলের মতো তিনটা সেশনে নেওয়া হয়ে থাকে। আপনি যে সেশনে এক্সাম দেন সেটা আপনার ব্যাপার। ও লেভেল, এ লেভেল এর এক্সামগুলোতে আপনি ইচ্ছামতো রিটেক নিতে পারবেন। যেমন ধরুন আপনি যদি ও লেভেলের কোনো সাবজেক্টে পাস করতে না পারেন বা ভালো নাম্বার না পান, তাহলে আপনি শুধু ওই সাবজেক্টটাই এক্সাম দিতে পারবেন। আপনাকে আবার সবগুলো সাবজেক্ট দিতে হবে না। এ লেভেলের ক্ষেত্রেও একই নিয়ম। ও লেভেলের পূর্ণরূপ হচ্ছে অর্ডিনারি লেভেল। আপনি পাঁচটি ও লেভেলের সাবজেক্ট পাস করলে তাকে এসএসসি এর সমমান ধরা হয়। আর এ লেভেলের পূর্ণরূপ হলো অ্যাডভান্স লেভেল। আপনি দুইটি এ লেভেলের সাবজেক্টে পাস করলে তাকে এইচএসসি এর সমমান ধরা হয়। এই পরীক্ষাগুলো সাধারণত বিদেশে পড়তে ইচ্ছুক স্টুডেন্টরাই দিয়ে থাকে। ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে কমেন্ট করুন। আপনার কমেন্ট দেখে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।